আশা করি সকলে ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সবাই অলরেডি বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো অবশ্যই তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই লাস্ট আপডেটে আমাদের ক্লাউড স্কোয়াড র্যাঙ্কে যুক্ত হয়ে গেছে গ্র্যান্ড মাস্টার, আর আমার ছোট ভাই অলরেডি গ্র্যান্ড মাস্টারে চলে গেছে। তো মেনি মেনি কংগ্রাচুলেশন তাকে। আর যেহেতু আমাদের মোবাইল একটা, যারা যারা জানো যে আমার লাইভ স্ট্রিম দেখতে আগে বা আমার চ্যানেলের সাথে আগে জড়িত, তারা জানো যে আমরা দুই ভাই এক মোবাইলে দুজন খেলি। তো আমার যেহেতু এত টাইম নাই আর ও আমার চেয়ে অনেক ভালো খেলে, তাই পুশটা ওই দিল, ঠিক আছে। তো অলরেডি চলে গেছে গ্র্যান্ড মাস্টারে, তাই ওকে অনেক অনেক কী বলবো শুভেচ্ছা অভিনন্দন। আর ওর গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য কয়েকজন মানুষ খুব হেল্প করেছিল, ঠিক আছে। তাদের মধ্যে রয়েছে বিল্লাল, তারপরে তুর্য, তুর্য অনেক হেল্প করেছে, ঠিক আছে, এখনও করতেছে, মানে অল টাইম তাকে সাপোর্ট করতেছে, মানে আগে আইস তাকে প্লাস করানোর জন্য, ঠিক আছে, যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ততটুকু দিয়ে আসছে। আশা করি সেও আর ওর বেশি লাগে না, ও গ্র্যান্ড মাস্টারে চলে যাবে আশা করি ইনশাল্লাহ। আর হিরোইক 30 যখন ও পার করছিল তখন আরও একটা মানে র্যান্ডমলি খেলতে খেলতে কয়েকজন ভালো ফ্রেন্ড পেয়েছিল, ঠিক আছে, ওদের নিয়েও অনেক ওরাও অনেক হেল্প করেছে, ঠিক আছে। এখান থেকে একজন আছে স্বামী ভাই, স্বামী ভাই অনেক সাপোর্ট করছে ওকে। তো গ্র্যান্ড মাস্টার পুশের সময় যে কিছু দুঃখের কথাও ছিল বা দুঃখের কাহিনী ছিল বা অনেক কাহিনী ছিল, ওই কাহিনিগুলো বলবো। তো আশা করি তোমাদের, তোমরা যদি পুশ দাও তো অবশ্যই তোমাদের কাজে আসবে, ঠিক আছে। তো আমরা যখন পুশ দিয়েছিলাম মানে এমন ছিল না যে একেবারে পুরো সারাদিন খেলবো এমন কিছু, আমার ভাই বলছিল যে তো গ্র্যান্ড মাস্টার আছে, মানে আমার ছোটো ভাই, সে বলতেছিল যে আমি খেলতে থাকি, ঠিক আছে। ও খেলতে খেলতে মোটামুটি প্রায় ডায়মন্ড, মানে প্রথম দিন ফার্স্ট দিনে ডায়মন্ড ডান করছে, ঠিক আছে, ডায়মন্ড ডান করছে, ডায়মন্ড ওয়ান মানে ডায়মন্ড ওয়ানের 30টা ডান করছিল। তারপরে মনে করো যে পরের দিন সকালে ওইটা মনে করো খালি বারবার মাইনাসই খাইতেছিল, ঠিক আছে, মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকমই হইতেছিলো, মানে একটা প্লাস হইলে আরেকটা মাইনাস, মানে যে জায়গার স্কোর ওই জায়গায় ভাই। পরে তো আবার মাইনাস খাইতে খাইতে প্লাটিনামে ফোরেও চলে গেছিলো। তারপরে আবার মানে এই মোবাইলের কিছু প্রবলেম আছে ওই কারণে, না হলে হয়তো সে আরও আগে গ্র্যান্ড মাস্টার ডান করতো। মানে মনে করো যে আমার মোবাইলের এক সাইডের এই যে মোবাইলটা, জানো এই মোবাইলটা আমরা দুইজনই খেলি বেশিরভাগ প্রেশার পরে এই মোবাইলে, তো এই কারণে মোবাইলের স্ক্রিনের এক সাইড প্রায় ওকেজ হয়ে গেছে। আর যে সাইডে সমস্যা হয়েছে ওই সাইডে মনে করো গ্রেনেড গ্রেনেড কুক করা একেবারে পুরাই অসম্ভব হয়ে গেছে। তো গ্রেনেড কুক করা যায় না ওই কারণে বেজাল হয়ে গেছে। তো আমরা কী করলাম, আর এই গ্র্যান্ড মাস্টার পুষে ভাই তুমি যতই হেডশট মারো যতই যা করো ভাই তোমার কোনো দাম নাই, তুমি যদি গ্রেনেড একবার কুক করে মানে পারফেক্টলি মারতে পারো ভাই পুরো স্কোয়াড শেষ করে দেওয়া সম্ভব, ঠিক আছে। মানে তুমি গ্র্যান্ড মাস্টার পুশিং যারা যারা পুশ দিবা তারা বুঝবা, ঠিক আছে, কারণ গ্রেনেড দিয়েই প্রায় তোমার পুরো ফুল স্কোয়াড শেষ করে দিবে এমন এমন অবস্থা। তো কী করলাম, যেহেতু গ্রেনেড কুক করা যাইতেছে না আবার ভালো কোনো প্লেয়ারও পাইতেছিলাম না, তারপরে কী করলাম মানে বিল্লাল নামে একটা প্লেয়ার ছিল, মানে আমার ফ্রেন্ড লিস্টে আছে আমার এক বন্ধুর ভাই আর কি, আর আরেকজন ছিল আমাদের আমার এক সাবস্ক্রাইবার থেকে আসতে আসতে ফ্রেন্ডই বলতে পারো তুর্য নামের, আর আমার আরেক তো আরেকটা যে মোবাইল ভাই ওই মোবাইল দিয়ে শুধু গ্রেনেডই কুক করা যায়, ঠিক আছে। ওই মোবাইল দিয়ে তুমি বেরিয়ে কোনো কিছু এমনি বাড়তি গুলি দিয়ে মারার মতো কোনো অবস্থাতেই নাই, একেবারে পুরোপুরি শেষ, ঠিক আছে। ওইটা দিয়ে আমি কাস্টম বানাইতাম আগে, এখন তো আর বানাই না, ঠিক আছে। তো ওইটা দিয়ে কী করলো, সিফাতের যেহেতু বেস্টন আছে তো বেস্টন ইউজ করে ওই মোবাইল দিয়ে খেলতে থাকলো, আর আমার আইডি দিয়ে এই মোবাইলে খেলতে থাকলাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের স্কোয়াড নিয়ে ভালোই প্লাস হইতেছিলো, মোটামুটি আমিও ভালো সাপোর্ট দিতেছিলাম, ঠিক আছে, যেহেতু মোটামুটি উকং দিয়ে ভালো মোটামুটি ভালো খেলে নিতে পারি। কিন্তু যখনই ভাই ডায়মন্ড 4টা ডান হলো ভাই আমি একদম সাপোর্ট দিতে পারতেছিলাম না, মানে মনে করো যে এনিমি কেমনে কেমনে আমারই মেরে দিতেছিলাম, বোঝার কোনো ক্ষমতাই নেই, ঠিক আছে। তো মোটামুটি বিল্লাল আর তুর্য অনেক সাপোর্ট দিয়েছিল, ঠিক আছে। ওই টাইমে ও একলাই প্রায় পুরো স্কোয়াড টিস্কোয়াড শেষ করে মোটামুটিভাবে আমরা দ্বিতীয় দিন তৃতীয় দিনে, হ্যাঁ তৃতীয় দিন, হ্যাঁ তৃতীয় দিনে মনে হয় আমরা হিরোইক কত 10-এ চলে গেছিলাম আমার ভাই, ঠিক আছে, হিরোইক 10-8 এরকম। পরে আবার মাইনাস হইতে লাগলো, মানে মাইনাস 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 মানে প্লাস হইতেছিল না, পরে ফুল মানে হাল ছাইড়া দেওয়া, সবাই ছাইড়া দিছি, মনে করো আমিও ছাইড়া দিছি আমার ভাইও ছাইড়া দিছি, কিন্তু আমার ভাই তারপরও বললো যে না দেখি র্যান্ডম টিম নিয়ে খেলতে থাকি, তুর্যরে নিয়ে বা তুর্যরে নিয়ে আর কি ডুয়ো স্টার্ট দিত র্যান্ডমলি আরও খেলতে থাকতো। তারপরে হঠাৎ কী হলো, একদিন দেখি আমি বাসায় নিয়ে আসে দেখি প্রায় ও মানে হিরোইক 30-এ চলে গেছে, র্যান্ডমলি খেললে র্যান্ডম ভালো ভালো ফ্রেন্ড পাইছি ওদের নিয়ে খেলতে খেলতে। তো বললাম যে র্যান্ডমলি খেলতে থাকো, তো র্যান্ডমলি খেলতে খেলতে দেখলাম যে আরও ভালো ভালো ফ্রেন্ড পাইলো। একদিন দেখলাম যে রাত মনে করো এক রাতেই প্রায় 10-15টা স্টার প্লাস হয়ে গেছে টানা, ঠিক আছে, কোনো মাইনাস নাই। তো মোটামুটি আরও
ইয়া হয়ে গেল যে না অবশ্যই করা যাইতে পারে। আর একটা কথা বলি, সবার ধারণা যে র্যান্ডম স্টার্ট দিলে অনেক খারাপ খারাপ প্লেয়ার করে, মানে একটু সাপোর্ট দেয় না, এমন না ভাই। তুমি যদি ভালোভাবে বলো অবশ্যই তোমার, মানে যেহেতু এখন সবাই বাঙালি, যদি মাইকটা অন করে প্রথমেই বলো যে ভাই আমার সাথে দেখো, সাথে দেখে গেলে অবশ্যই খেলবে, ঠিক আছে। আর মাঝে মাঝে দেখবে অনেক ভালো ভালো প্লেয়ার তোমার র্যান্ডমলি আসে পরে, ওদের ফ্রেন্ড লিস্টে নিয়ে নাও, ওদের সাথে খেলো, ভালোভাবে কথা বলো, অবশ্যই তোমার কে যতটুকু সাপোর্ট করো অতটুকু সাপোর্ট করবে, ঠিক আছে। আমার বাইকেও এরকম এরকম অনেক র্যান্ডমলি ভালো ভালো প্লেয়ার ও পেয়ে গেছিলো, ওদের ওরা ভালো সাপোর্ট করছে, ওদের ওরাও এখনও গ্র্যান্ড মাস্টার অনেকে যায়নি, অনেকে ওর আগেও চলে গেছে, ওদের আর বেশি স্টার লাগে না, ঠিক আছে। আর তুর্য সবচেয়ে বেশি, মানে ওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত ও অনেক বেশি সাপোর্ট দিছে, ওরও বেশি স্টার লাগে না, ও আই থিঙ্ক চলে যাবে। তো এখন আমি শর্টকাটভাবে কিছু একটা বলে, যারা যারা গ্র্যান্ড মাস্টার পুশ দিতে চাও ক্লাস স্কোয়াড র্যাঙ্কে, তাদের স্কোয়াডে অবশ্যই একটা গ্রেনেড কিং হতে হবে। আর যদি তোমার ফ্রেন্ড লিস্টে তেমন ভালো ফ্রেন্ড না থাকে, ঠিক আছে, তো তুমি র্যান্ডমলি খেলতে থাকো, অবশ্যই অনেক ভালো ভালো ফ্রেন্ড তুমি পেয়ে যাবা। আর র্যান্ডমলি যখন খেলবা তুমিও চেষ্টা করবা যে তোমার বেস্টটা দিয়ে তুমি খেলার জন্য, কারণ যদি র্যান্ডমলি কোনো ভালো প্লেয়ার আসে আর তুমি যদি ভালো না খেলো জীবনে, তোমাকে মানে তুমি যদি ইনভাইট দাও ও আসবে না। তাই চেষ্টা করতে হবে সবসময় র্যান্ডমলি যখন খেলবা নিজের বেস্টটা দিয়ে খেলার জন্য, আর সব সময় কথা বলে খেলতে হবে। র্যান্ডমলি যখন খেলবা অবশ্যই কথা বলে খেলতে হবে, না হলে জীবনেও তোমার কেউই কথা শুনবে না, সবাই আগে আগে যাবে, আগে আগে যায় যায় আগে আগে নকে পড়ে থাকবে, আর তুমি তোমার মানে স্কোর তো আগাবে না, উল্টা খালি মাইনাসই খাইতে থাকবে, মাইনাসই খাইতে থাকবে। তো এখন থেকে যারা চিন্তা করছো যে গ্র্যান্ড মাস্টারে যাবা, তাদের জন্য বলতেছি, তো প্রথমে আগে হিরোইকটা রান করো আস্তে ধীরে, তারপরে একটু একটু করে প্রতিদিন একটু একটু করে প্লাস করতে থাকো, স্টার আগাতে থাকো, অবশ্যই তুমিও গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবা ভাই। গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য এমন না যে অনেক প্রো হইতে হবে, ঠিক আছে, তোমার দরকার একটা ভালো টিম সাপোর্ট আর ভালো একটা টিম, আর টিমে একটা গ্রেনেড কিং হইতে হবে, আর কোনো কিছুই দরকার নাই ভাই। তুমি যত হেডশট মারো যতই কিছু করো ভাই, কোনো কিছুই দরকার না ভাই, একটা যদি ভালো গ্রেনেড কিং যদি তোমার স্কোয়াডে থাকে ভাই, আর কোনো চিন্তাই নেই, ঠিক আছে। কারণ ক্লাস স্কোয়াড যারা যারা পুশ দিতেছে না তারা জানে ভাই গ্রেনেডের জন্য কী জ্বালা, ঠিক আছে। যদি নিজের স্কোয়াডে কেউ গ্রেনেড না মারতে পারে ভাই, এনিমি এমনি গ্রেনেড দেওয়া মনে করো যে শেষ করে দেওয়া যায়। তো আশা করি সকলের ভালো লাগছে ভিডিওটা, আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই বলে দিও যে লাস্ট পর্যন্ত আমি ভিডিও দেখছি, অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। বাই বাই।